লখিমপুর জেলার নাওবৈসা সমষ্টির ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এক নং ধেমাগড় তেতেলি তল পথটোর এই দলঙে আজি বহু বছরের পরাই জিয়াটো ভোগাই আহিছে গাঁওখনের রাইজর পথটোরে অহা যাওয়া করা বহু পথচারী। নিতৌ এই রাস্তার বহু কণ কণ ছাত্র ছাত্রীর বহু বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রীও অহা যাওয়া করে এই পথটোরে। কালভার্টোর কাম সম্পূর্ণ চোয়াচিতা করে তদারক করা ঠিকাদারে আমনিত বাজেটের ধন 9 লাখ টাকায় সম্পূর্ণ করে তুলব নার ফলত পরবর্তী সময়ত রাইজে বাঁহে শশালী নির্মাণ করে লৈছিল রাইজর যাতায়াতের সুব্যবস্থার বাবে। বর্তমান 9 লাখ টাকায় নির্মিত দলংখনের বাঁহর শশালীবর ভাঙি যাওয়া ছাত্র ছাত্রীর বহুতো পথচারীর সমস্যার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করেছে স্থানীয় রাইজে। নদীদ্বীপ মাজুলী কয় দেই আমার লখিমপুর জেলার, হ্যাঁ নদীদ্বীপ আমার ধেমাগড় 1 নম্বর ধেমাগড়, এই ধেমাগড় রাইজে হ্যাঁ কি জিয়াটো ভুগিছে সেই একমাত্র গাঁও রাইজে বুঝি পাব, অনেক বুঝি নাপায় বাহিয়া মানে বুঝি নাপায়। সে লো পেলায় আমার তিনটা পথ আছে, তিনিফালে তিনখন দলংহে প্রয়োজন, গতি দুফালে যেনে তেনে গাড়িখন পার হব ব্যবস্থা হয়েছে, কিন্তু এই দলংখন আজি পর্যন্ত হওয়া নাই অকল দুর্নীতির কারণে। যাবার টাকা 9 লাখ আসছিল স্যাংশন, তারে কাম ইমানহে হল, হ্যাঁ আমি ভাবিছিল সেই টাকাটোয় আর বহুত কাম আগবাহিব, কিন্তু 4-5 জন ঠিকাদার ওলাই পেলায় কামটো হাতত ললে, লই তার 3 জন খেদা খেলে, দুজনে কামটো লই পেলায় ইমান লাগে কইলে, কৰাৰ পিছত কোনো মানে পাত্তা নাই, এতিয়া গল। এতিয়া শুনিছো টাকা কেইটামান আকৌ স্যাংশন হয়েছে, যাতে এই পয়সাকিটা কোনো দুর্নীতি করা মানুষে যাতে হাতত নপরে, হ্যাঁ ন্যায়িক কামটো হয় আমার গাঁও রাইজে সেটুকে বিচারিছে। নাওবৈসার পৰা পুরন্দর গগৈৰ প্রতিবেদন, অসম আদিত্য।